আন্দোলন চলমান, যে কোনো আন্দোলনই নদীর মতো বহমান, এটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয়। ধাপে ধাপে এক একটা সময় এক এক ধরনের অবস্থা তৈরি হয়। যেমন এই আন্দোলনটা সরকারের পতনের আন্দোলন এখন যে পর্যায়ে আছে, তার আগে কিন্তু অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছে। সর্বশেষ ছিল এক দফার আন্দোলন, এখন সরকার পতনের আন্দোলন। আমরা পতন বলতে মিন করছি যে বর্তমান যে সরকার তারা পদত্যাগ করে একটি কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক বা অন্য যে কোনো নামে, অর্থাৎ দলীয় বিবেচনায় যে ভোটগুলো বিশেষত 14 এবং 18 সালে হয়েছে, যেটা সরকারও স্বীকার করেছেন, নির্বাচন কমিশন স্বীকার করেছেন, দেশের আপামর জনগণ এটা স্বীকার করেছে যে ভোটটা ঠিক মতো হয় নাই, যে কারণেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দায়িত্বশীল নেতারা বলেছেন ওই রকম ভোট অথবা ওই ভোট নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই, সামনে এই ধরনের ঘটনা ঘটবে না। যারা এই ধরনের ঘটনার সূত্রপাত করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন এবং ক্ষমতায় আছেন, তাদের কাছ থেকে এই ধরনের আশার মানুষ আর বিশ্বাস করতে চাচ্ছে না, রাজনীতি দল তো বিশ্বাসই করছে না। এই সঙ্গে সঙ্গে সারা বিশ্বে বিশেষ করে পশ্চিমা দেশগুলো এখন মনে করছে যে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য মানে অংশীদারমূলক একটা নির্বাচন হোক, সেটি দেশবাসী ঠিক করবে বা এই দেশের রাজনৈতিক দল সুশীল সমাজ বা অন্যরা সবাই মিলে ঠিক করবে। আজকে একটা সেমিনারে গিয়েছিলাম, আইনজীবী একজন প্রবীণ আইনজীবী জয়নাল আবেদিন সাহেব, তাই একটা বই মানে মড়ক উন্মোচনের জন্যে, তো সেখানে গিয়ে যে আইনের বিষয়গুলো আমি দেখলাম শুনলাম এই কেয়ারটেকার প্রসঙ্গে, অর্থাৎ কেয়ারটেকার বাতিল হওয়ার আগেই এটা পার্লামেন্টে, এই পার্লামেন্টে সেটি আইন সিদ্ধ করা হয়েছে, যেটি আপনার খায়রুল হক সাহেব যে 7 জন বিচারপতি শর্ট একটি জাজমেন্ট দিয়েছিলেন, সেটি কিন্তু পূর্ণাঙ্গ রায় না, সেই রায়কে ভিত্তি করে আপনার পার্লামেন্টে আইন পাস হয়েছিল। পরে দেখে 18 মাস পরে পূর্ণাঙ্গ রায়, যেটি আবার কোনোভাবেই আইন সিদ্ধ না, মানে যিনি মানে তার মেয়াদকাল শেষ করেছেন তিনি আর রায় লিখতে পারেন না। এটা বিচারপতিরা ওখানে সাবেক বিচারপতি যারা ছিলেন এবং আইন বিশেষজ্ঞ যারা ছিলেন ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের চেয়ারম্যান সবাই এটা ব্যাখ্যা করলেন, অর্থাৎ কেয়ারটেকার বাতিলের যে প্রসঙ্গ সেটা একেবারেই মানে সংবিধান বহির্ভূত, মানে এটা যথাযথ না। তো চার উপর ভিত্তি করে 14 এবং 18 সালের নির্বাচন, অর্থাৎ আমরা এখন একটা একের পারফেক্ট যে আন্দোলন যে নিয়মের ভিতরে থেকে একটি অবৈধ শাসন বা সংবিধান বহির্ভূত একটি সরকার তার বিরুদ্ধে লড়াই, তো একটি এই লড়াইটি এখন একদম চূড়ান্ত পর্যায়ে। আপনি দেখলেন 19 তারিখ থেকে লাগাতারভাবে 3রা অক্টোবর শেষ হচ্ছে না, এরপরে আরও কর্মসূচি আসবে, যতক্ষণ পর্যন্ত সরকার পদত্যাগ না করবে, অর্থাৎ কেয়ারটেকার সরকার মানে সরকার প্রতিষ্ঠার সম্ভাবনা না দেখা দেবে, ততক্ষণ আন্দোলনটা চলবে। এর ভিতরে আমি নিশ্চিতই সরকার যেই জায়গার থেকে শুরু করেছিল, অর্থাৎ কেয়ারটেকার দিয়ে সে ক্ষমতা আসছিল 2008-এ, সেটিও সংবিধান বহির্ভূত, অর্থাৎ সংবিধানে মিলিটারি সমর্থিত সেনা সমর্থিত কোনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না, তাদের যে সরকার তারা যে 111 করছিলেন, তারা যে সরকার গঠন করছেন সেই সরকারেরই ফলাফল হচ্ছে বর্তমান সরকার মানে ধারাবাহিক 3 বার এসছেন। তো আমার কাছে মনে হয়েছে যে এখন আমি ছাত্র জীবন থেকে যেগুলো দেখে আসছি, আপনি আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন পেশাজীবী যেখানেই যা দেখেন সেখানে নির্বাচন এক ধরনের উঠে গেছে,
এখন নির্বাচনের নামে যেটা দেওয়া হয় সেটা মানে নির্বাচন বহির্ভূত একটি ঘটনা, এর বেশি কিছু না। আপনি পেশাজীবীদের যেসব নির্বাচন আছে সেগুলো দেখে তাকালেও আপনি বুঝবেন। সেই জন্যে এই সরকারের আমার কাছে যেটা মনে হয়, যেমন প্রধানমন্ত্রী নিজেও মানে মাস খানিক কি মাস দেড়েক আগে যেটা বলেছিলেন যে ওরা আমাকে পছন্দ করছে না, মানে পশ্চিমা বিশ্ব, তিনি এই সুরের মধ্যে হতাশা ছিল আমার বিবেচনায় মনে হয়েছে। ওরা পারে ওলটপালট করতে, অনেক দেশেই করেছে, এগুলো খুব মারাত্মক কথা আমার বিবেচনায় মনে হয়েছে। তিনি সত্যকে বুঝতে পারছিলেন যে তার জন্যে কতটা, এবং তার দলীয় লোকজনের সামনেও তিনি যেসব কথাবার্তা বলেছেন এত সহজ হবে না। মানে তার সংবিধানের মধ্যে যে ইলেকশনের কথা তিনি ভাবছেন সেটি এত সহজ হবে বলে তিনি মনে করছেন, আর তার সাধারণ সম্পাদক তো ভয়ঙ্কর কথা বলে ফেলেছেন, কোনো কারণে পরাজিত হলে এক রাত্রে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। আরও মারাত্মকতা, 53 বছরে অনেক দল ক্ষমতায় আসছে, ক্ষমতা থেকে বিরোধী দল হয়েছে আওয়ামী লীগ বিএনপি, কিন্তু একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা মানে এটা ভয়ঙ্কর বার্তা। তো এমন কি অপরাধ করছে, এমন কি অসুবিধা হয়েছে যে এর আগে পতনের পতন মানে পরাজিত হওয়ার পরও তারা তো ঠিকই ছিলেন, আবার তারা ক্ষমতায় আসছেন, আওয়ামী লীগই আসছে, বিএনপিও আসছে। তো সেই কারণে আমার কাছে মনে হয় সব বিষয়গুলো এখন একটা চূড়ান্ত মুহূর্তের দিকে যাচ্ছে, যেটাকে কি বলবো, খুব স্পষ্ট না হলেও সরকার থাকছে না, এটা আমার কাছে মনে হয়েছে। সেই জন্যে ধারাবাহিকভাবে এসে মঙ্গলবার 23 অক্টোবর 2023 এখান থেকে আবার নতুন নতুন করে আন্দোলনের কর্মসূচি, আবার নতুন মাত্রার একটা আন্দোলন শুরু হবে।